তো এখন আপনারা এই এখানে আপলোড দিব, আমরা ভিডিও আপলোড দিব। আজকে কাজ আছে ভিডিও আপলোড দেওয়া, ঠিক আছে? এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি জিমেইলে প্রথম লগ ইন করবো। লগ ইন করে প্রথম আমরা একটা চ্যানেল ক্রিয়েট করবো, ঠিক আছে? চ্যানেল ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করব। জিমেল দিয়ে যখন লগ ইন করবো, লগ ইন করার পর আমার কি আমার এই ইয়াটা আসবে, হ্যাঁ, নতুন চ্যানেল খুঁজবো। সাইন ইন রিকোয়ার, আমার যে ইয়াটা দিছি ওইটা সাইন ইন খুঁজতেছে, ঠিক আছে? সাইন ইন গুগল প্লাস দিয়ে সাইন ইন করে নিচ্ছি। যে দুইটা অ্যাডভান্স দিব আমরা, টিউব বাড়ি এবং কি এই 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 অ্যাডভান্সটা ইনস্টল দিব। এই দুইটা ইনস্টল যখন দিব তখন আমাদের কি সাইন ইন করতে বলা আছে, সাইন ইন করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলের মাধ্যমে কি আমরা আমাদের এটা প্রচার করব। তো আসুন আমরা প্রথম হচ্ছে যে ইউটিউবে চ্যানেল কীভাবে খুলবো, ইউটিউবের ব্যানার কী দিব, লগো কী দিব, সবগুলো নিয়ে একটু একটু দেখবো, ঠিক আছে? তো আমি যতটুকু চেষ্টা করতেছি দেখানোর জন্য, দেখেন প্রথম একটা ক্রিয়েট আই স্টুডিওতে এখান থেকে আসেন, এখান থেকে আসেন, ইউটিউবে যাই, আমি ইউটিউবে যাই, আমার ইউটিউব চ্যানেলে যাই, আমাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাতে যাই। যাওয়ার পর এখানে প্রথম আমি যখন ইউটিউবে আসব তখন আমাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে না, এখানে গিয়ে প্রথমে ক্লিক করবো কোথায়, এখানে চ্যানেল ক্রিয়েট করা আছে, ঠিক আছে? চ্যানেল ক্রিয়েট করা না থাকলে আপনার ক্রিয়েট আই স্টুডিওতে যাবেন। আপনার যদি চ্যানেল ক্রিয়েট হয়ে যায় অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যদি না, যদি আপনি চাচ্ছেন যে না আপনার চ্যানেলের নাম অন্যটা হবে, নজরুল ইসলাম হবে না, শুধু সাবস্ক্রাইবার এটা থাকবে না, আপনারটা অন্য অন্য কিছু হবে, তাহলে ক্রিয়েট আই স্টুডিও দিবেন। ক্রিয়েট আই স্টুডিও দিয়ে কি ক্রিয়েট আই স্টুডিও দিবেন, ক্রিয়েট আই স্টুডিও দিয়ে কি এটার নাম চেঞ্জ করতে পারবেন, তারপরে কি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো তো ক্রিয়েট আই স্টুডিওতে ক্লিক করবেন, ক্রিয়েট আই স্টুডিও এখান থেকে নাম চেঞ্জ করার জন্য আমি ক্রিয়েট আই স্টুডিওতে ক্লিক করবো। ক্রিয়েট আই স্টুডিওতে ক্লিক করে কি ভিউ চ্যানেল, চ্যানেলে চ্যানেল ভিউ করতেছি, আমার এখানে একটা চ্যানেল খোলা আছে, ঠিক আছে? ওই চ্যানেল ভিউতে যাচ্ছি। যাওয়ার পর আমি যদি গুগল ইমেজের নামটা চেঞ্জ করে দিই, এখানে নামটা চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। কাস্টমাইজ ইউজ চ্যানেল, আমি যদি চ্যানেল কাস্টমাইজ করতে যাই, ঠিক আছে, আমি যদি চ্যানেলটা কাস্টমাইজ করতে চাই তাহলে কী করতে পারবো, এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারবো। তারপর আমরা কী করব, এখানে সেটিংস, আরে আজকে নেট স্লো কেন রে? তো আচ্ছা এখানে একটা ভিডিও আপলোড করবো আমরা, ভিডিও আপলোডটা শেষ করি, ওটা অনেক ইম্পর্টেন্ট, একটা ভিডিও আপলোড করি তারপর বুঝতে পারবেন। আপলোড ওই আপলোডে ভিডিও আপলোড ভিডিওস কোথায়, এটা কোথায় আমাদের ডকুমেন্টস, ডকুমেন্টস থেকে এক্সপ্লোরার ছিল, এটা ভালো করে বুঝেন, এটা দিলাম, ঠিক আছে? এটা আমাকে সাইন ইন করতে বলবে, কোনটা এই জিনিসটা আমাদেরকে সাইন ইন করতে বলবে, লগ ইন জিমেল দিয়ে, অবশ্যই এটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। এই দুটো এক্সটেনশনের কাজ দেখতেছি এখন, যে ভিডিও আপলোড করার সময় এরা ভিডিওকে ভিউ বাড়ানোর জন্য আমার কত ইফেক্টিভ কাজ করে। আমরা এখন শিখতেছি কি কিভাবে আমরা ভিডিওকে ভিউ বাড়াবো, বারবার বলতেছি আমরা শিখতেছি যে কিভাবে ভিডিও আপলোড করব। ভিডিওটা আপলোড করার সাথে সাথে অন পেজ ঠিক থাকলে আমরা কি শিখতেছি, অন পেজ ঠিক থাকলে আমাদের দুনিয়ার সব ঠিক, আর যদি আমাদের অন পেজ ঠিকঠাক না থাকে, মানে অন পেজ এসইও ঠিক না থাকে, তাহলে আমাদের সব ব্যাটিক হয়ে যাবে। তো আমরা এটা শিখবো যে আজকে কীভাবে আমরা এটা করব। তাইলে আমরা প্রথম এই সফটওয়্যারটাকে রান করাই, এই সফটওয়্যারটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, দেওয়ার পর মেল দিলাম, এই কি কপি করলাম, এটাকে কপি করে আমরা কী করবো,
এটাকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট করলে মেলটা দিলাম, মেলটা দিলাম, তারপরে নজরুল, তারপর পাসওয়ার্ড দিতে হবে এটাকে, ঠিক আছে, পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড আবার দিই, না না জিমেলের পাসওয়ার্ডটা আপনার এই 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 যে এটার পাসওয়ার্ড দিচ্ছেন ও এটার এটার পাসওয়ার্ড, এই যেই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সেটার পাসওয়ার্ড, তো আপনি অ্যাকাউন্টটা কি করে নেবেন সাথে সাথে এই কনফার্ম মেলটা দিয়ে কনফার্ম করে নিব, ঠিক আছে, কনফার্ম করে নিলাম, এটা আমার ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে, তারপর আমার এটা এটা টিউব বাড়ি এটা জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। এই দুটো আমাকে ট্যাগ এবং ডিসক্রিপশন এই জিনিসগুলো লেখার জন্য কি হেল্প করবে, আমি আমার টাইটেল কি দিব এখন, আমি হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমি দেবো হাউ হাউ টু introduce সি ইন্ট্রোডিউস ইউর সিএলএফ সেলফ, ঠিক আছে, আপনি কীভাবে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা কী কীভাবে দিবেন সেটা আমার টাইটেল দিলাম এটা, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল, টাইটেল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, টাইটেল যদি ঠিক না থাকে, টাইটেল যদি ভালো থাকে তাহলে আপনার এখানে ভালো ভিজিটর আসবে, টাইটেল যদি ভালো না থাকে, আকর্ষণীয় না থাকে, তাহলে আপনার এখানে কোনো ভিজিটর আসবে না। টাইটেল আমাদেরকে কি অবশ্যই অবশ্যই ভালো একটা টাইটেল ইউজ করতে হবে, ঠিক আছে, তারপর তারপর আমরা কি করব, আমরা কি করব এই হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফকে কপি কর, কন্ট্রোল জেড কপি করলাম, কপি করে আমি কি করব, আমি আমি কি করব আমার আমার কিওয়ার্ডটাকে এই টাইটেলটাকে কথা না বলে কোনো কিছু না বলে এখানে একবার পেস্ট করবো, এখানে একবার পেস্ট করবো, কারণ গুগল গুগল ইউটিউব চাচ্ছে যে এই তিন টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ তিনটা সেম রাখার জন্য, সেম কিওয়ার্ড রাখার জন্য আমি তিনটা জিনিস প্রথম দিয়ে দিব, তারপর আসেন ডিসক্রিপশনে, ডিসক্রিপশন আরও লিখবেন আপনি কীভাবে আপনার তো এগুলো এগুলো কি এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন, হ্যাঁ, তারপর এখন হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইন্ট্রোডিউস ইউর সেলফ লিখে মনিরুল তোমার এখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে তোমার এখান থেকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকে কি সেলফ দিলাম, রাকিবুল সাউন্ড আসতেছে কেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ দিলাম, সেল দিয়ে আমি কি করলাম এখন আমার ডিসপ্লে প্ল্যানটা কীভাবে ইউজ করবো, ডিসপ্লে প্ল্যানার যেটাতে গেলাম ট্যাগের জন্য, এটা আমরা ইউজ করবো ট্যাগ দেওয়ার জন্য, এটা কিভাবে ইউজ করবো, এটাকে এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে নান করে দিব, দেখেন ডিসপ্লে প্ল্যানারে গেলাম, যাওয়ার পর আমি লিখলাম ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমার টাইটেলের টাইটেলের যেটা কিওয়ার্ড সেটা লিখলাম, লেখার পর আমাকে কি আমি কি করব এখানে নান করে দিব, নান করে দিয়ে এখানে এগুলো তুলে দিব, জাস্ট অনলি কি অনলি কি ভিডিওর জন্য আমার আইডিয়া দরকার, সেভ দিলাম, এটা বুঝছেন, এটা বুঝছেন কি না, রাখি বলে এটা বুঝছেন কি না, আপনাকে আমি আর কিছু বলবো না, আপনি একে কি সেভ করবেন, সেভ করে গেট আইডিয়াস দিবেন, ঠিক আছে, এতক্ষণে যাই আপনি কথা বলতেছেন, আপনি এতক্ষণ কার সাথে কথা বলতেছিলেন, তো এটা কিন্তু ভালো না, তো এরপর কি একটা লোডিং করবো, লোডিং নিতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে আপনি কি এখানে আরও দেখে নিতে পারবেন, দেখেন এখানে আমরা কি আমাদের ভিডিওটা ভালো কীভাবে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান কার্ড, অ্যাটলিস্ট ওয়ান এন্ডিং, এই জিনিসগুলো যখন 9টা কন্ডিশনগুলো ফুলফিল হবে তখন আমার ভিডিওটা কি র্যাঙ্ক পাবে, আমি সারাদিন মাথা সাঁতরে ফেললেও কি ভিউ পাবো না, সারাদিন কি ইয়া করলেও ভিউ পাবো না, আমার যদি ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনি 10,000 ভিউ অনায়াসে পাবেন, 10,000 ভিউ ছাড়া আপনার ও চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না, টাকার জন্য ইনকামের জন্য কি প্রস্তুত হবে না এবং রিকোয়ারমেন্ট পাবে না, এক বছরকে বছর চলে যাবে তারপরও মনিটাইজেশন পাবেন না, কেন পাবেন না আপনাকে কি আপনি বুঝতে হবে, জানতে হবে, আর যদি ট্রিক্সগুলো ফলো না করেন, না জানেন কি, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, আপনি সারাদিন ইউটিউব ঘুরে মাথা ফেটা ফেলতে পারবেন তারপরও কিন্তু কি টিপস এবং টেকনিক পাবেন না, কেউ কেউ এই জগৎটা এমন কেউ কেউকে শেয়ার করতে চায় না,
তো আপনাদেরকে আমি শেয়ার করতেছি, তারপরও আপনারা কি এ কথা বলতেছেন, সেটা কিন্তু ভালো না বিহেভ। আমি আমি গরম হইতে জানি, ঠিক আছে? আপনাকে আমি দেখা, ইউটিউব ইনকামটা অনেক ইজি এবং অনেক কঠিন। এখানে কারো কারোর জন্য ইউটিউব না, ফাইবার বলেন, অনলাইন মার্কেট প্লেস বলেন, ইনকামের জায়গাটা কেউ শেয়ার করে না। এটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সারদের ট্রিক্স এবং টেকনিক, কেউ শেয়ার করবে না, সারাদিন মাথা ফেটে ফেলতে পারবেন, লাভ হবে না। জাস্ট আপনাকে 10,000 ভিউ যখন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন মনিটাইজেশন টাকার জন্য কি সারাদিন সাঁতরাইলেও টাকা কেউ, 1 টাকা কেউ অনলাইন থেকে দিবে না, উল্টা আরো খরচ হবে, বলবে যাও আমাকে টাকা দাও আমি ভিউ দিচ্ছি, আমাকে এই দাও আমি এটা দিচ্ছি, ফলো বনে পড়বেন, কিন্তু লাভ হবে না। যদি রাইট ট্র্যাক থেকে সরে যান, ট্র্যাক থেকে সরে যাবেন তো আপনি গেছেন, মনে রাখবেন। তো এখান থেকে আমি সামারি পাচ্ছি ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকে সামারি পাচ্ছি কি কোন কিওয়ার্ডগুলো আমি নিতে, এখানে ট্যাগগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি যেটার সার্চ ভলিউম বেশি দেখতেছি কিন্তু টপ বিজনেস অ্যান্ড এম পার্সোনাল সাইড, এখান থেকে কিওয়ার্ডে সিলেক্ট করব। এখান থেকে আমি কিওয়ার্ড লাগবে, আমার লাগবে যে কিওয়ার্ড, আমার কি লাগবে, কিওয়ার্ড লাগবে। তো ইন্ট্রোডিউস, তারপরে তারপরে কি কিওয়ার্ডস, হাউ টু ফাইন্ড, আমার যেটা কি 50K থেকে 20K, এটার হাউ টু গেট, ধর হাউ টু গেট দিলে আমার এটা আসবে। আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করলাম, 2-3টা এখান থেকে সিলেক্ট করলাম যেটা সার্চ ভলিউম বেশি, এখান থেকে যেটা সার্চ ভলিউম বেশি সেটা সিলেক্ট করে কি সেটা নিব কিভাবে, এখন থেকে সিলেক্ট করে সেইগুলো নিব কিভাবে, যে কথা বলবেন সে আমি কোশ্চেন করব। ডাউনলোড করবো এখানে, এটা সিবিসি ফাইলে ডাউনলোড করবো, এখান থেকে ডাউনলোড করবো। আমি 2-3টা এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করছি, অথবা এগুলো আমি হাতে নোট প্যাডে লিখে ফেলতে পারি, ঠিক আছে? অথবা আমি হাতে নোট প্যাডে লিখে ফেলতে পারি এই কিওয়ার্ডগুলো, এখানে ক্যাম্পেইন, ডিসপ্লে প্ল্যানার, ডিসপ্লে প্ল্যানার, হাউ টু গেট, এগুলো কিওয়ার্ডগুলো কই, এই কিওয়ার্ড হচ্ছে এগুলো, আমি এগুলো কি হাউ টু গেট, হাউ টু গেট, এই জিনিসগুলো কপি করে, কপি করে নোট প্যাডে নিয়ে যাব, নোট প্যাডে নিয়ে যাব দিব। আপনারা যদি কথা বলেন আমি এতটুকুর মধ্যে ক্লাস স্টপ করব, বললাম কথা কে বলতেছে, আমি নাম বলতেছি না, এখন নাম বললে ও মাইন্ড করবে, সেই জন্য আমি বুঝতে পারি কথা কে অর্ধেক হচ্ছে। তো যাকেই বলতেছি, যাকে যেভাবে বলতেছি বুঝে যান, ভালো হয়ে যান, শুধরে যান। তো হাউ টু গেট এন ইন্ট্রোডাকশান, তারপরে 2টা কিওয়ার্ড এখান থেকে নিলাম, ঠিক আছে? আরগুলো কোত্থেকে নিব, আরগুলো কিভাবে নিব, আমি কিওয়ার্ড 400-500টা কিওয়ার্ড দিতে পারবো, কিভাবে নিব এগুলো? ইউটিউবে যাবো, আবার ইউটিউব থেকে কতগুলো নিব এখন। এই দেখেন আমি যদি ইন্ট্রোডিউস এই এই একটা কিওয়ার্ড আইডিয়া পাইলাম না, ওটা দিয়ে যদি আরেকটা সার্চ দিই, কম্পিউটার আবার বন্ধ হওয়ার মতো অবস্থা আছে আজকে কম্পিউটার। তো ইউটিউবে যদি যাই, আমি যদি ইউটিউবে যাওয়ার পর আমি কি করব, ইউটিউবে পাবো, ইউটিউবে যদি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন লিখে সার্চ দিলে অনেকগুলো ভিডিও আসবে, যে ভিডিওগুলো র্যাঙ্ক বেশি, ভিউ বেশি এবং সাবস্ক্রাইবার বেশি, ওই ভিডিওগুলোর থেকে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে শুধু ওই কিওয়ার্ডটা নিব। ইন্ট্রোডিউস তো এখানে যাবো, এটা 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 কি এটা পাইছি, এটা পাওয়ার পর কি আমি কিওয়ার্ড কিভাবে দিব এটা দেখাচ্ছি, এটা একটু চালা, এটা একটু ফিউজ করে দিই, তারপর আমি কি করব, দেখছেন এটা কিভাবে বানাইছে ভিডিওগুলো, এরকম করে আপনি নিজেও ভিডিও বানাতে পারেন, অ্যাজ ইউর উইশ, কীভাবে বানাবেন ওটা আপনারা সিলেক্ট করে নেবেন। ভিডিও দেখবেন ইউটিউবে, তো অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখবেন, দেখার পর আপনি আইডিয়া পাবেন যে কীভাবে আপনি কি এটা কীভাবে। এখন দেখেন এখানে দেখেন অনেকগুলো আমার 2টা এক্সটেনশনে আমাকে অনেকগুলো কি দেখাচ্ছে, ফ্যাক্টর দেখাচ্ছে এখানে কি কি ভিডিওটার কি কি আছে এবং ওই ভিডিওটার ট্যাগগুলো কি কি, এ ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই ট্যাগগুলো নিতে পারেন। তো নেবেন যে কোনগুলো নেবেন এটা বুঝতে হবে না। এখানে দেখেন এই 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 সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমাকে কি ভিডিও কেল, এটা এই সফটওয়্যারটা কি আমাকে কতগুলো র্যাঙ্ক করছে, কোন ভিডিও দিয়ে র্যাঙ্ক করছে ওগুলো দেখাচ্ছে। দেখেন একটু নিচের দিকে যদি যাই আমি,
দেখেন এটা দিয়ে র্যাঙ্ক করছে 1, এই একটা নিতে পারি, 1 থেকে 10 পর্যন্ত যেগুলো র্যাঙ্ক করছে সেগুলো আমি চাইলে নিতে পারি, 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক করছে যেগুলো ওগুলো নিতে পারি, ঠিক আছে, বুঝতেছেন? মানে 1 থেকে 10 পর্যন্ত, 10-এর বাইরে যাবে না, যেগুলো র্যাঙ্ক করছে এভাবে অনেকগুলোর কিওয়ার্ড আমি নিতে পারি, ঠিক আছে। তারপরে এখন এখান থেকে নিলাম কিছু, তারপরে এগুলো নিতে পারি, একইগুলো এগুলো সব চাইলে সবগুলো নিয়ে দিয়ে দিতে পারি, কিন্তু সবগুলো নিয়ে দিয়ে তো লাভ নাই, আমি যেগুলো ভালো র্যাঙ্ক পাইছে সেগুলো এখানে দিব, এনে দিব। আর ডিসপ্লে প্ল্যানার থেকে রিচার্জ করে নিয়ে আসব, সার্চ ভলিউম যেগুলো বেশি ওই কিওয়ার্ডগুলো দিব। তো আমি এখান থেকে কিওয়ার্ড দিতে পারবো যে 500টা, আমি সেখান থেকে 450টা পর্যন্ত ইউজ করব, ঠিক আছে। এভাবে করে বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ডগুলো আমার রিলেটেড, আমি দিচ্ছি এডুকেশান, আমি আমি দিচ্ছি যে এডুকেশান নিয়ে ভিডিও, আমি যদি হেলথের কিওয়ার্ড দিয়ে দিই তাহলে কোনো লাভ হবে? ভিজিটর আসা মাত্রই বাইর হয়ে যাবে, ভিজিটর আসা মাত্রই বের হয়ে যাবে, তো মাইন্ড ইট, এটা সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, পাবলিশড, ঠিক আছে, পাবলিশ দা সেভ এবং পাবলিশড। আমি এখানে দেখেন আরো কাজ আছে, অ্যাটলিস্ট 1 কার্ড, একটা কার্ড ইউজ করতে হবে। কার্ড মানে কি, দেখেন আমি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো যদি যদি না খেয়াল করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। 1 কার্ড, এই কার্ডে আমি 1 কার্ডে ক্লিক করার পর সাথে সাথে কার্ড নিয়ে আসছে, এই কার্ডের এখানে অপশনে নিয়ে আসছে, সেখানে আপনার ভিডিও রিলেটেড একটা কার্ড মানে একটা লিখা, এখানে কি ভিডিও ফেলে লিস্ট থেকে কেটে কিয়েট কিয়েটে কার্ড, আমি একটা ভিডিও সিলেক্ট করে দিই, এখান থেকে ফিবিএস একটা ভিডিও সিলেক্ট করে দিয়ে একটা কার্ড বানাইলাম, ঠিক আছে। তারপর আমি যদি আরও দিতে চাই, চ্যানেল চ্যানেল লাগবে না, চ্যানেল দেওয়ার দরকার নাই, ডোনেশন ফুল লিঙ্ক, আবার একটা ভিডিও দিই, ক্রিয়েট কার্ড, সেভ অল চেঞ্জ, সেভ হয়ে গেছে চেঞ্জটা। তারপর হচ্ছে কি, তারপরে যদি বলবো যে অ্যাটলিস্ট অ্যান্ড স্ক্রিন, মানে স্ক্রিন যখন ভিডিওটা দেখার শেষ তখন আমার কি হবে, তখন আমার চ্যানেলে লাস্টে কি দেখায় না, অনেকগুলো ইয়া দেখায় না, দেখায় ভিডিও সামনে আসে, সেটা কীভাবে আনবেন? সেটা আনতে হলে এ দেখেন কোথায়, এটা অ্যাড এলিমেন্ট, ঠিক আছে, অ্যাড এলিমেন্ট দিয়ে প্লে লিস্ট থেকে দিতে পারেন মোস্ট বেস্ট ভিউয়ার ক্রিয়েট এলিমেন্ট, এখানে একটা আসছে, ঠিক আছে। তারপর আসেন আবার ভিডিও প্লে লিস্ট থেকে আসেন, চুজ যে প্লে লিস্ট ভিডিও এখানে দিতে পারেন, এটা সিলেক্ট করে ওকে, এটাকে কি করব, একটাকে এখানে এ মাথায় দিলাম, আর একটাতে এ মাথা দিয়ে 4 মাথা 4টা ইউজ করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে অ্যান্ড অ্যান্ড ভিডিও কি, মানে শেষে ভিডিওটা ভিডিওটা চলা শেষ হলে আমাকে ইয়া দেখাবে, কোনটা দেখাবে, এগুলো হচ্ছে আমাকে ইয়া দেখাচ্ছে, এই এই মানে পিবি গাইডলাইন দেখাচ্ছে। তো আমি এখানে কি সেভ করতে পারবো, তো অ্যানোটেশন অ্যাড করতে, তারপর দুটো জিনিস গেলো, দুটো রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম, একটা কার্ড একটা অ্যাড করলাম, একটা অ্যান্ড স্ক্রিন ইউজ করলাম, তারপরে ক্লোজ ক্যাপশন ম্যানুয়ালি সেটা আমাকে অ্যাড করতে বলছে, মানে অ্যাড করার পর কী হবে, ল্যাঙ্গুয়েজ কী থাকবে, এখানে ইংলিশ থাকবে, ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশে রাখবো, ঠিক আছে। ডিফল্ট আপলোড কন্টেন্ট সেভ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইংলিশে সিলেক্ট করলাম, ইংলিশে সিলেক্ট করে বলতেছে ক্রিয়েট নিউ সাবস্ক্রাইবার চ্যানেল সিসি, মানে সিসিটা অ্যাড করতে হবে, সাবটাইটেল অথবা একটা সিসি অ্যাড করতে পারবেন, মানে টাইটেল দেখাবে আর কি, আমি যাচ্ছি যে আমার নামটা দেখুক, দেখেন এই যে এই জিনিসটা শো করবে, এই জিনিসটা কোথায় শো করবে, এত সেকেন্ড ভিডিওটা চললে এত সেকেন্ডে গিয়ে আমার নামটা শো করবে, দেখছেন? সাবস্ক্রিপশন সিসি মানে কি বুঝছেন, সাবস্ক্রিপশন সিসি মানে এই জিনিসটা শো করবে, সেভ অ্যান্ড চেঞ্জ, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আসেন, সেভ দেওয়ার পর আমার কি মনিটাইজেশন এনাবেল, মনিটাইজেশন আমি এখন এনাবেল করতে পারবো না, আমার যখন 10,000 ভিউ হবে তখন 10,000 ভিউর জন্য আমাকে মনিটাইজেশন করতে, 10,000 ভিউ হওয়ার পর আমি
মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করতে পারবো। এখন এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা করতে হলে আমার এই গাইডলাইনগুলো মেনে চলতে হবে, আদারওয়াইজ কোনো দিনও পসিবল না যে কি 10,000 ভিউ করার। আপনি চলে যাবেন কিন্তু মাসের পর মাস চলে যাবে, বছরকে বছর চলে যাবে, লাভ হবে না। অ্যাড প্লে লিস্ট, আমার ভিডিওটা একটা প্লে লিস্টের মাধ্যমে অ্যাড করতে পারবো। নিউ প্লে লিস্ট, ধরেন আমি একটা নতুন প্লে লিস্ট ক্রিয়েট করলাম নজরুল নামে, ওই প্লে লিস্টে অ্যাড করে দিব। মানে প্লে লিস্ট মানে আমি ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করবো। আমরা গানের ফোল্ডার ক্রিয়েট করি না, মুভি ফোল্ডার, গানের ফোল্ডার, এই ফোল্ডার ওই ফোল্ডার ক্রিয়েট করা, ঠিক আছে? ঠিক আছে, এই প্লে লিস্ট এখান থেকে আমি অ্যাড করে দিব, গুগল গুগলে শেয়ার হয়ে যাবে, তারপরে টুইটারে শেয়ার হয়ে যাবে, এবং অটোমেটিকলি এটা যদি ক্লিক দিয়ে দিই অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে। আমি সাব প্লে লিস্টে অ্যাড করলাম, অ্যাড করার পর গেল, এরপর বলছে টুইটারে শেয়ার করতে হবে, ফেসবুকে শেয়ার করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে। তো এগুলো আসতে পাবলিশের পর এর কথা, তো আমি এখন পাবলিশ দিয়ে দিই। পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দেওয়ার পর কি আসবে দেখেন, পাবলিশ দেওয়ার পর আমি কয়টা টিক মার আসবে এখানে। এখন থাম্বলিন, আমার থাম্বলিনটা হচ্ছে যে আকর্ষণীয়, আমার যদি থাম্বলিনটা আকর্ষণীয় না হয় আমার কি কেল্লা ফাতে, সব সমস্যার সমাধান একবার, আমার ভিডিও কেউ দেখবে না। আমাকে থাম্বলিনটা কি অবশ্যই মানে আউটলুকটা আমি দেখে যাতে ক্লিক করতে হয় এরকম কিছু আকর্ষণীয় জিনিস রাখবো এখানে। তাহলে আমি কি করব, এখানে এখানে ওই টিউব, এই টিউব বাড়ির মাধ্যমে থাম্বলিনটা একটা জেনারেট করতে পারবো। এখানে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে গিয়ে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারবো। এখানে ইমেজ সিলেক্ট করার পর ইমেজ সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, ঠিক আছে? কন্টিনিউ দেওয়ার পর আমি ট্যাগস অ্যাড করতে পারবো। এখানে ধরেন একটা টাইটেল দিলাম, সাপোর্টস অ্যাড টাইটেল, ঠিক আছে? অ্যাড টাইটেল দিলাম হাউ টু, এই টাইটেলটা অ্যাড করলাম, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবো চাইলে, ঠিক আছে? এই কালার দিলে, এই কালার দিলে ভালো লাগতেছে না, তাহলে কালো করে দিয়ে দেখি। আচ্ছা এটা থাক, এটা আপনারা আউটলুকটা সুন্দর করে দিবেন, না হলে এটা কেউ ভিউ করবে না। চা এবার এরপর কি চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারবো, এখানে একটা ইমেজ সুন্দর করে এডিট করে ইয়া করতে পারবো, এই ইউজ করতে পারবো। তো কীরকম ইউজ, ইমেজ ইউজ করবেন আমি একটু দেখাই, চাইলে আপনার নিজে নিজে নিজেরটা দেওয়া বেটার। এরকম এরকম ইমেজ আপনি অ্যাড করতে পারবেন, এই দেখেন এরকম দেওয়াটা বেটার, কারণ আপনার ইন্টারফেস পরিস্থিতি এখন হচ্ছে যে অনলাইনে বেশি চিটিং বাজি বাটফারি হয়, সেই জন্য আপনার যখন ইন্টারফেস পরিস্থিতি আপনি তুলে ধরবেন তখন আপনি চিটিং করতে পারবেন না, তখন আপনাকে কি নিজের বিবেকেও বাধা দিবে, ঠিক আছে? আমাকে তো দেখে যেতে পারে রাস্তাঘাটে, তখন এই জন্য ফেক জিনিস করবেন না। ফেক আইডি খুলে অনেকজনে কী জন্য, চিটিং করার জন্য। যখন আপনি ইউটিউব চ্যানেলে আপনার ইন্টারফেসটা তুলে ধরছেন তখন আপনি অনৈতিক কাজ করতে বা ইলিগেল কাজ করতে আপনি নিজেও সংকোচ বোধ করবেন, তো সেটার জন্য আপনার নিজের ইন্টারফেস ব্যবহার করলে মানুষ ট্রাস্ট করবে, মানুষ কি আপনার ভিডিও দেখবে, আপনাকে ট্রাস্ট করবে, আপনার চ্যানেলকে ট্রাস্ট করবে, বুঝতে পারছেন? এরকম যদি ইমেজটা বানাইতে না পারেন আমাদের এখানে ওই যে ট্রেনার, ওনার নাম কি, ওনাকে বললে উনি বানাই দিবে, ঠিক আছে? এরপর ফিভিওতে দেখতে পারবো, আমি ফিভিওতে দেখে 7 পাবলিশড, ওকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর কি এই পিকচারটা কোথায় পাবেন, এটা সমাধান হচ্ছে যে আমাদের গ্রাফিক্স ডিজাইনার আছে অনেকজন, একজনকে বললে হবে, রিনা ম্যাডাম আছে ওনাকে বললে হবে, উনি হচ্ছে গ্রাফিক্সের ট্রেনার, ওনাকে বললে উনি ব্যবস্থা করে দিবে সেটা। উনি তো আপনি একবার বানাবেন বারবার ইউজ করবেন, ঠিক আছে? এই হয়েছে, এতটুকু হয়েছে। আর রিটার্ন অফ দ্য এডিটিং, আমি এডিটিংয়ে আবার চলে যাচ্ছি, এখন এডিট করব, আবার এডিট করব কি, আমার কী বাকি আছে, মনিটাইজেশন পারবো না, টুইটারে শেয়ার করতে পারবো, তাহলে এখান থেকে টুইটারে শেয়ার করে দিব। তাহলে এই জিনিসটা কি বুঝতে তো পারছেন সবাই, টুইটারে শেয়ার করে দিলে আমার এই খরচটা চলে যাবে। তারপর এটাকে করতে হবে কি, ফেসবুকে একটা শেয়ার করতে হবে, এবং রিসেন্ট আপনার যদি পারেন যে আপনার কারোর হাতে কমেন্ট করাই দিয়ে কমেন্ট করে ওই রিপ্লাই দিয়ে দিলে ওটার কি ইয়া ফুলফিল হয়ে যাবে, হ্যাঁ ঠিক চিহ্ন হয়ে যাবে। তাহলে আমি এখানে 5-9-এর মধ্যে কত আছে, আমার 5 আছে, এটা 9-এর মধ্যে 8 হতে হবে, 8 থাকবে আপনাদের,
আর কিভাবে দেখবা মনিটাইজেশন বাদ দিয়ে যাবে, এসইও স্কোর কত 30.35, ঠিক আছে, এইভাবে কি আমার পাঁচ এই এইভাবে কি পারফরমেন্সগুলো দেখাচ্ছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার কি ভিডিওটা কি আপলোড হচ্ছে, যে এটার ভিউ কীভাবে বাড়বে, এই ট্যাগুলো দিয়ে সার্চ দেবে যখন দেখাবে যখন তখনই বাড়বে। তো এই এই টিক্সটা ইউজ করেন, আরও অনেক টিক্স আছে, টেকনিক আছে, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে, এগুলো হচ্ছে একদম বেসিক শুরুর জিনিসগুলো বললাম আপনাদেরকে। আপনারা ভিডিও কীভাবে বানাবেন, ভিডিও সফটওয়্যার দিয়ে বানাবেন, নিজ সিলেক্ট করে যেই যেটার উপর দিয়ে কন্টেন্ট দিয়ে আপনি আপলোড করবেন সেটার উপর দিয়ে ভিডিও বানাবেন, সেটা নিয়ে কথা বলবেন। তো আমি টাইটেল আমি এখানে জোর দিয়েছি আজকের লেসনে, টাইটেল কীভাবে দিবেন, ডিসক্রিপশন কীভাবে দিবেন, ট্যাগ কীভাবে দিবেন, এবং ভিডিওগুলো আপলোড করবেন দুইটা অ্যাডভান্স অ্যাড করে নেবেন, ওই অ্যাডভান্সগুলো কীভাবে অ্যাড করে আপনার চ্যানেলে ভিউটা বাড়াইতে সহযোগিতা করবেন। ইউটিউবে শুধু ভিডিও দিলে হবে না, ভিউ বাড়তে হবে। তো এইভাবে ফলো করলে আপনার ভিডিও ভিউটা বাড়বে, কিন্তু আপনি যদি অন্য ট্যাগ আপনি যদি শুধু দিয়ে দিলেন, আপনার ট্যাগ যা ইচ্ছা মন চাইছে তা দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। তো এতটুক পর্যন্ত আজকে থাকবে লেসন, এর পরবর্তীতে এগুলো যখন আমরা বুঝতে শিখবো এর পরবর্তী ভিডিওটাতে আবার যাবো।